নিজের ইচ্ছাই তো এই পথে আসতেছে, তাই না? এর মধ্যে তো কোনো কারো কোনো প্রবঞ্চনা নাই, বড় কিছু বিষয় না, বিষয় খুব সামান্য, কিন্তু দিনই ব্যাপার এটা উলামাদের থেকে তো আর সাধারণ মানুষ বেশি বোঝে না। দিনের ব্যাপার, কোরআন হাদিসের ব্যাপার এটা আলেম উলামারাই ভালো বোঝে, যেহেতু এটা নিয়ে তারা গবেষণা করে। সুতরাং এখন যেহেতু এই দুনিয়ার সব বড় বড় আলেম উলামারা বলতেছে যে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সাত সাহেব একটু ভিন্ন পথে চলে গেছে, ঠিক আছে, এটা তোমার উদ্দেশ্যে সবারই বলতেছি আমি, একটু ভিন্ন পথে চলে গেছে। কী কী ভিন্ন পথ? সেগুলো বই হিসাবে, বই আকারে, তারপরে আপনার বিভিন্ন ফতোয়ার মাধ্যমে এগুলো আসছে, লিফলেট দিয়ে আসছে যে তার বয়ান, তার আকিদা বা কোরআন হাদিসের বিরুদ্ধে কোরআন সুন্নাহর পরিপন্থী কী কী কথাগুলো হয়েছে এগুলো কিন্তু আলেম উলামারা ধরে দিছে। তারপরও তার জন্য দরকার ছিল সেটাকে সে সংশোধন করা, সংশোধন করা যে আমার এটা এই ব্যাখ্যাটা বা এই তাফসিরটা আমার ভুল হয়ে যেতে পারে, সুতরাং ওলামায় হযরত ভুল ধরে দিছে, আমি এটাকে প্রত্যাখ্যান করলাম, আমি ওলামাদের সাথে মিলে রুজু করলাম। এটা যদি করতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু সে যেহেতু ভুল, ভুলের মধ্যেই ওটাকে সাবিত করার চেষ্টা করতেছে, যার জন্যই কিন্তু গোটা দুনিয়ার আলেম ওলামা বলতেছে যেহেতু কোরআন সুন্নার বিরোধী, সুতরাং এখন আর তার সাথে সম্পর্ক রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত খালেজ দিলে তওবা করে ফিরত না আসবে, ওই সমস্ত কথাগুলো পরিহার না করবে। এই জন্য ওলামায়ে হযরতটা এই পথটাকে শুদ্ধ রাখার জন্য, সহি রাখার জন্য এই পদক্ষেপ নিয়েছে। একদিনে নেয় না কিন্তু, তারপর আপনারা জানেন তিনটা বছর এর পেছনে মেহনত করছে দারুল উলুম দেওবন্দের আলেম ওলামারা, তিন বছর প্রায় মেহনত করছে, মানুষের কাছে বলে নাই। ওলামায়ে কেরামরা ভিতর দিক দিয়ে এই সমাধান করার চেষ্টা করছে এই বিষয়টা, যে আম মানুষের জন্য না জানে আমরা ভিতরের খবর ভিতরের থেকে ঠিক করা যায় কিনা, যখন পারে নাই তারপরে যে যেমন এই ফতোয়াটা জারি করছিল যে তার সাথে কেউ সম্পর্ক রাখবেন না, তাহলে ইমান আকিদা নষ্ট হয়ে যাবে। কিন্তু তারপরেও সারা দুনিয়ার মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে, দুইটা দল হয়ে গেছে, এটা কেমন হয়েছে, কতটুকু পর্যায়ে গেছে এটা আমার বলতে হবে না, সবাই এটা কম বেশি জানে, আমরা জানি, শেষ পর্যন্ত এটা মারামারি হানাহানি পর্যন্ত পৌঁছাইছে। তো সুতরাং এখন কথা হলো এটাই যে আলেম ওলামা যেই দিকে, দিনের কাম আমরা করব সেই দিকে যায়, ঠিক আছে, আলেম ওলামা যেই দিকে থাকবে সেদিকেই তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা দিনের কাজ করব। তারা যেই সহি যেই কথাগুলো বলে দিবেন, যেভাবে পরিচালনা করবে আমরা ওইভাবেই পরিচালিত হব। কারণ এখানে আমরা একটা আয়াত শুদ্ধ করে পড়ার মতো তো নাই, অর্থ তো দূরের কথা, শুদ্ধ করেই পড়তে জানি না, তাহলে এটা কেমনে বুঝব? তাই যাকে এতদিন পর্যন্ত ওই তোমার সাতপন্থী এতাতি বলো আর যেটাই বলো, এদের সাথে ওঠা বসা, এদের সাথে যেটাই ছিল ওর থেকে এখন হয়তো বা আল্লাপাক সংশোধনী বা ইসলাহ যেটাকে বলা হয় সেটা পথ খুলে দিছে, এখন ধরা পড়ছে, আর এটা ধরা পড়তেই হবে। এটা আমি এখানে বলে দিই, এটা বেশি দিন টিকবে না, বেশি দিন টিকবে না এই ইটা, কারণ ওখানে তো দিনের কোনো জ্ঞানী মানুষ নাই, ওখানে সবগুলাই হইতেছে আপনার জেনারেল শিক্ষিত। আহলে হাদিসের একটা ফেতনা এই দেশের মধ্যে, যারা বুখারী শরীফ মুসলিম শরীফ বগলে তলে নিয়ে নিয়ে ঘুরছে, এরা কত রকমের বিদেশি দেশি কত ধরনের ই দিছে, হাদিস দিয়ে প্রমাণ দিছে, ওদের সেই ফেতনায় কার্যকর করতে পারে না এদেশের মধ্যে। যদিও আলেম আমাদের একটু মেহনত হয়েছে, চার পাঁচ বছর এটার বিরুদ্ধে করতে হয়েছে, কিন্তু এটার তুলনায় তো এটা কিছুই না, এটা এমনি এমনি ছয় মাসের মধ্যে এটা বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং এখন কথা হলো যে তোমার এই যে আলেম ওলামা বা হক্কানি যে ওলামাদের সোবতে থেকে যে দলটা আছে, এদের সাথে থাকে ইসলাহের সাথে, সংশোধনের সাথে। জাযাকাল্লাহ।